কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা আপনারা সাইড ডিশ হিসাবে পরিবেশন করতে পারেন। দেখতে অনেক কালারফুল হয় বলে এটা সবাই অনেক পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আমি কিভাবে করছি। চাইনিজ ভেজিটেবলের জন্য আমি এখানে গাজর লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি হলুদ, লাল ও সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, পেঁপেটা কিন্তু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর কিছু বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এই নানা ধরনের সবজি না থাকে তাহলে আপনারা কিন্তু পেঁপে, গাজর এবং যে কোনো এক ধরনের ক্যাপসিকাম দিয়েও এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে নিতে পারবেন। যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এর জন্য একটি প্যানে জল নিয়ে নিয়েছি। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপে আমরা 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই সবজিগুলো কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ করা যাবে না, এটা আসলে আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বরবটি আর গাজর। এখন এই বরবটি আর গাজর আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু শক্ত শক্তই হয়ে থাকে, তাই পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এখন আমি সব সবজি তুলে নিচ্ছি। প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন ও আদা কুচি। এখন হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আমি এই কাঁচামরিচটাকে ছোট ছোট গোল করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মুরগির হাড়ছাড়া মাংস। এই মাংসটাকে আমি লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। মুরগির মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1টি পেঁয়াজ 4 ভাগ করে ফালি ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম আগে সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ ক্যাপসিকাম অল্পতেই সেদ্ধ হয়ে যায়। সবগুলো সবজি নেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণ, লবণ দিয়ে এখন এই সবজিগুলোকে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করছি। আমি এখন মিনিট খানেকের মতো এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। যখন দেখবেন গ্রেভিটা ফুটে উঠেছে তখন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলে নিয়েছি। মিশ্রণটা সবজির ভিতর দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়লেই দেখবেন গ্রেভিটা ঘন হয়ে আসছে। এই গ্রেভিটা কিন্তু একদম ঘন করে ফেলা যাবে না, গ্রেভিটার থিকনেস হবে স্যুপের চেয়ে পাতলা। আর এই পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে হাই হিটে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু আমাকে জানাবেন যে কেমন হলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।